আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। প্রিয় ভিউয়ার, জানিয়ে দেব এখন তার গুরুত্বপূর্ণ সংবাদগুলো। প্রথমেই চলে যাচ্ছি সংবাদ শিরোনামে, তারপরে বিস্তারিত। আট দিন শিথিল, 23 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত ফের কঠোর বিধি নিষেধ। এরপরে জানিয়ে দেব বিএনপির বৃহত্তর ঐক্যর সুর, বাস্তবতা বহুদূর। এদিকে সারা দেশে বসবে কোরবানির পশুর হাট। জানিয়ে দেব পোশাক কারখানায় ছুটি, 18ই জুলাই আগেই হবে বেতন বোনাস। এছাড়া থাকছে বিধিনিষেধের প্রভাব, আবারও মার খেল ঈদের ব্যবসা। ঈদ কেন্দ্রিক ব্যবসা করার যে সময় তার অনেকটাই ইতিমধ্যে চলে গেছে, তাই বড় লোকসানের মুখে রয়েছেন ব্যবসায়ীরা। জানিয়ে দেব করোনার মিশ্রণ টিকা কিছুটা বিপজ্জনক প্রবণতা, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে শিক্ষার সংকট কাটবে কিভাবে, করোনায় অন্তত 3 শিক্ষাবর্ষের সূচি লণ্ডভণ্ড। সর্বশেষ জানিয়ে দেব রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বানে জাতিসংঘের মানবাধিকার পরিষদে প্রস্তাব পাশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। দেশের আর্থসামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামীকাল 14 জুলাই মধ্যরাত থেকে 23 জুলাই সকাল 6টা পর্যন্ত কঠোর বিধি নিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ মঙ্গলবার 13 জুলাই সকালে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদ উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পরবর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থসামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র ইত্তেফাক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার বিরোধী একটি বৃহত্তর ঐক্যর চেষ্টা চালিয়েছিল বিএনপি। পুরোপুরি সফল না হলেও গণফোরাম, জেএসডি, কৃষক, শ্রমিক, জনতা লীগ ও নাগরিক ঐক্য নিয়ে নির্বাচনের মাত্র 2.5 মাস আগে জাতীয় ঐক্যফ্রন্ট গড়ে তুলতেও সক্ষম হয় দলটি। যদিও এ জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে দীর্ঘদিনের মিত্রদের সঙ্গে দলটির ভুল বোঝাবুঝিও হয়, যার জেরে 20 দলীয় জোট ত্যাগ করে জোটের দুই শরিক ওই নির্বাচনে অপ্রত্যাশিত ফলাফলের পর বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ও 20 দলীয় জোট দুটি কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও প্রায় চলে এসেছে, ফলে সরকার বিরোধী আন্দোলন গড়ে তুলতে নতুন করে বৃহত্তর ঐক্যর বিষয়ে সিরিয়াস হয়ে উঠেছে বিএনপির হাইকমান্ড। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সরকার বিরোধী আন্দোলনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরোধী সবগুলো রাজনৈতিক দলকে একত্রিত করতে চায় বিএনপি। এজন্য বাম ডান সহ সব দলকে নিয়ে বৃহত্তর জাতীয় ঐক্য গড়তে তৎপরতা চলছে দলটির ভেতরে। একসঙ্গে আন্দোলন, সংসদ ভেঙে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং নির্বাচন কমিশনের আমূল সংস্কার আনাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানা গেছে। ইতিমধ্যে বিরোধী দলগুলোর সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে বিএনপির পক্ষ থেকে। যাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে তাদের অধিকাংশই দলই জামাতে ইসলামের সঙ্গে সম্পৃক্ত, ত্যাগ করার শর্তে ঐক্যর বিষয়ে রাজি বলে জানিয়েছে। ফলে নতুন এ উদ্যোগ বাস্তবায়নে জামায়াতকে বাধা মনে করছে বিএনপি। বৃহত্তর জোট গঠনের প্রক্রিয়াকে সামনে রেখে জামায়াতের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে বিএনপিতে চলছে নানা আলোচনা। দলের অধিকাংশ নীতি নির্ধারক মনে করেন জাতীয় ও আন্তর্জাতিকভাবে জামায়াত এখন বিএনপির বোঝা। দলীয় সূত্র জানায়, বৃহত্তর ঐক্যর বিষয়ে আলোচনা শুরু হয়েছে 20 দলীয় জোট, জাতীয় ঐক্য ফ্রন্টের শরিক এবং এর বাইরে যেসব দল আছে তাদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। ভুল বোঝাবুঝি ও অভিমানের কারণে 20 দলীয় জোট ত্যাগকারী দলগুলোর সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। বিএনপির সঙ্গে থাকা 2 জোটকে স্বতন্ত্র রেখে নাকি একসঙ্গে সব দল মিলে বৃহত্তর ঐক্য হবে এমন প্রশ্ন নিয়েও দলের মধ্যে রয়েছে নানা আলোচনা। জামায়াত 20 দলীয় জোটে আছে, তাদের ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বিএনপি। কৌশলের অংশ হিসেবে জামায়াতের সঙ্গে দীর্ঘদিন কোনো কর্মসূচিতে যায়নি বিএনপি। এ থেকে ধারণা করা যায়, জামায়াতের সঙ্গে সম্পর্ক ত্যাগের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে বিএনপি। সূত্র জাগো নিউজ 24।
যথাযথ স্বাস্থ্যবিধি এবং সরকারি অন্যান্য নির্দেশনা মেনে সারা দেশে কোরবানির পশুর হাট বসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট ব্যবস্থাপনার নির্দিষ্ট স্থানে পশু কোরবানি ও পশুর বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতি পর্যালোচনা নিয়ে মঙ্গলবার 13 জুলাই অনুষ্ঠিত আন্তঃ মন্ত্রণালয় সভায় তিনি এ তথ্য জানান। তিনি বলেন, মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা করোনা সহ বিভিন্ন দুর্যোগ দুর্বিপাকের মধ্যে মানুষের আবেগের কারণে এগুলোকে পরিহার করা সম্ভব হয় না। আমরা অনলাইনের মাধ্যমে পশু বিক্রির জন্য সকল ব্যবস্থা করেছি, একই সাথে অনলাইনের পাশাপাশি সশরীরে পশুর হাট যেন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে জনগণকে সচেতন করার জন্য টিভিতে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হচ্ছে। কিভাবে হাটে এসে পশু ক্রয় করতে হবে সেগুলোর দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। গত বছরও করোনা মহাসংকটে পশুর হাট বসেছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, এ বছর করোনা সংক্রমণের হার অনেক বেশি, তা সত্ত্বেও কিন্তু পশুর হাটে পশু ক্রয় বিক্রয় হবে। কোরবানি যত সম্ভব নির্বিঘ্নে করা যায় সেজন্য সরকারের পক্ষ থেকে অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সব কার্যক্রম পরিচালনা করা হবে। সূত্র জাগো নিউজ 24। আগামী 21 জুলাই দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা পালিত হবে। ঈদকে সামনে রেখে সব অফিস আদালত বন্ধ থাকবে, সরকারি ছুটি থাকবে 20 থেকে 22 জুলাই 3 দিন। অন্যদিকে দেশের রপ্তানি আয়ের 84% যোগান দেওয়া পোশাক খাতের শ্রমিকরা ছুটি পাচ্ছেন 18 জুলাই থেকেই। ঈদের সরকারি ছুটি শুরুর আগে তাদের ধারাবাহিক ছুটি চলবে 20 জুলাই পর্যন্ত। মূলত শ্রমিকরা যাতে স্বাস্থ্যবিধি মেনে নিজ বাড়িতে ঈদ উদযাপন করতে পারেন এজন্যই তাদের ধারাবাহিক ছুটির ব্যবস্থা করা হয়েছে। তৈরি পোশাক মালিক রপ্তানিকারকদের সংগঠন BGMEA ও BKMEA এর একাধিক সদস্যভুক্ত কারখানা মালিকরা এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জাগো নিউজ 24। পবিত্র ঈদুল আজহার ব্যবসা ধরতে কমবেশি সব ব্যবসায়ী 2 মাস ধরে পুঁজি বিনিয়োগ করেছেন, তবে করোনা সংক্রমণের হ্রাস টানতে 2 সপ্তাহ ধরে সারা দেশে কঠোর বিধিনিষেধ চলছে। দোকানপাট বিপণী বিতান সহ সবই বন্ধ, ফলে ঈদ কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য থমকে গেছে, বড় ধরনের লোকসানের আশঙ্কায় আছেন ব্যবসায়ীরা। এদিকে ঈদ কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যর সুযোগ ও গ্রামে ফেরার ভোগান্তি কমাতে চলমান কঠোর বিধিনিষেধ 1 সপ্তাহের জন্য শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে বৃহস্পতিবার থেকে দোকানপাট ও বিপণী বিতান খুলবে, এতে করে ঈদের আগে 6 দিন ব্যবসা করার সুযোগ পাবেন ব্যবসায়ীরা। কয়েকজন ব্যবসায়ী বললেন, সাধারণত কোরবানির ঈদ উপলক্ষে ব্যবসা বাণিজ্য 2 থেকে 3 সপ্তাহ আগে শুরু হয়, এবার বিধিনিষেধের কারণে সেই সময়ের বড় অংশই পার হয়ে গেছে। শেষ 6 দিন ব্যবসার সুযোগ মিললে কর্মীদের বেতন ভাতা দেওয়ার মতো অর্থ পাওয়া যেতে পারে, মুনাফার আশা নেই। তবে দেশে করোনার প্রকোপ যে হারে বাড়ছে তাতে ব্যবসা আদৌ হবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। এদিকে বহু মানুষ এরই মধ্যে শহর ছেড়ে গ্রামে চলে গেছেন। পবিত্র ঈদুল আজহার সারা দেশে কয়েক হাজার কোটি টাকার কোরবানির পশু বেচাকেনা বিক্রি হলেও তৈরি পোশাক জুতা রেফ্রিজারেটর মোবাইল আসবাব সহ অন্য অনেক পণ্যর বিক্রিও মন্দ হয় না। সেই ব্যবসা ধরতে এসব খাতের ব্যবসায়ীরা বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে থাকেন। সারা বছর যে পরিমাণ তৈরি পোশাক বিক্রি হয় তার বড় অংশ অবশ্য পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হয়, আর কোরবানির ঈদে 20% মতো ব্যবসা হয়। ঈদের 2 থেকে 3 সপ্তাহ আগেই ফুটপাত থেকে শুরু করে বিপণী বিতান ব্র্যান্ডের শোরুম ভিড় করতে থাকে ক্রেতারা। যদিও বিধিনিষেধের কারণে এবার এখন পর্যন্ত সবকিছু থেমে আছে, ঈদের আগে সেভাবে ব্যবসা হবে কিনা তা নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছেন ব্যবসায়ীরা। তবে অনলাইনে কেনাকাটা আগের চেয়ে বেড়েছে। জানতে চাইলে দেশীয় ফ্যাশন প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ফ্যাশন উদ্যোক্তা সমিতির FEAB বা ফ্যাশন উদ্যোগ সাবেক সভাপতি আজহারুল হক প্রথম আলোকে বলেন, কোরবানির ঈদের ব্যবসার জন্য পোশাক তৈরি যখন শেষ পর্যায়ে তখন ওই বিধিনিষেধের ঘোষণা আসে, ইতিমধ্যে ঈদের ব্যবসার বেশিরভাগ দিনই চলে গেছে। আজহারুল হক আরো বলেন, কোরবানির ঈদের ঠিক আগের সপ্তাহে রাজধানীতে পোশাক বেচাকেনা তেমন জমজমাট থাকে না, এ সময় গরুর হাট ও গ্রামের বাড়িতে যাওয়ার দিকেই বেশি ঝোঁক থাকে মানুষের। করোনা সংক্রমণ যেহেতু বাড়ছে তাই শেষ দিকে দোকানপাট খুললেও খুব বেশি যে সুবিধা হবে সেই আশা করা যাচ্ছে না।
দেশের ইতিহাসে এবারই প্রথম দীর্ঘকাল বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। করোনা ভাইরাস মহামারীতে প্রায় দেড় বছর টানা ছুটিতে 2020, 2021 ও 2022 সাল জড়িয়ে অন্তত তিনটি শিক্ষা বর্ষের ছুটি লন্ডভন্ড হয়ে গেছে। মহামারী কবে কমবে সে অনিশ্চয়তার মধ্যে শিক্ষার বিপুল ক্ষতি পুষিয়ে নিতে যখন করণীয় কি তা নিয়ে ভাবছে শিক্ষাবিদ, শিক্ষক ও অভিভাবকরা। বিভিন্ন পরামর্শ ও প্রস্তাব তারা দিচ্ছেন, সর্বাধিক গুরুত্ব দিয়ে সমন্বিত সিদ্ধান্ত সরকারকে নিতে হবে বলে তারা তাগিদ দেন। এই সময়ে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা স্তর পর্যন্ত 4 কোটি শিক্ষার্থী আনুষ্ঠানিক শিক্ষার বাইরে পড়ে গেছে। অনলাইন ক্লাসের মাধ্যমে ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার চেষ্টা চললেও বিপুল সংখ্যক শিক্ষার্থী এর বাইরে। বাতিল হয়েছে 5টি পাবলিক পরীক্ষা, চলতি বছরের পরীক্ষাগুলো নিয়ে অনিশ্চয়তা বেড়েছে, ঝরে পড়া বাল্য বিয়ে ও শিশুর অপুষ্টির হার, বিশ্ববিদ্যালয়গুলোতে দেড় বছরের সেশন জট। শিক্ষাবিদরা বলছেন একরকম ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা দাঁড় করাতে সার্বিক পরিকল্পনা প্রয়োজন, পর্যাপ্ত বিনিয়োগ করতে হবে সরকারকে। ছাত্র, শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজ সবাইকে শিক্ষার ক্ষতি পূরণের কাজে সম্পৃক্ত হতে হবে। ক্ষতি কিভাবে কাটিয়ে ওঠা যাবে তা নিয়ে দেশের বরণ্য শিক্ষাবিদ ও শিক্ষকদের সঙ্গে কথা বলছে সমকাল। মোটা দাগে তাদের বক্তব্য যা উঠে এসেছে তা হলো শিক্ষার্থীদের টিকাদান দ্রুত ও অগ্রাধিকার ভিত্তিতে শেষ করে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, অনলাইন শিক্ষা কার্যক্রম আরো জোরদার করা, পাবলিক পরীক্ষার সিলেবাস যৌক্তিকভাবে কমিয়ে আনা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের শেষ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা দ্রুত শেষ করা, দূরশিক্ষণ চালু করা, প্রতিষ্ঠান খোলার পর দুর্বল শিক্ষার্থীদের জন্য ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে ছুটির দিনে অতিরিক্ত ক্লাস নেওয়া, বাল্য বিয়ে রোধে প্রশাসনের নজরদারি বাড়ানো, গরিব পরিবারগুলোকে আর্থিক ও খাদ্য সহায়তা দিয়ে ড্রপ আউট ও শিশুর অপুষ্টি দূর করা, অটোপাসের পরিবর্তে ছোট করে হলেও সংক্ষিপ্ত পাবলিক পরীক্ষা নেওয়া এবং দীর্ঘদিন ঘরে বসে থাকা শিক্ষার্থীদের মানসিক কাউন্সেলিং করানো। তারা বলেন অনলাইনে শিক্ষা কখনো ক্লাসরুম শিক্ষার বিকল্প নয়, তাই শিক্ষা প্রতিষ্ঠান খোলার ন্যূনতম সুযোগও হাতছাড়া করা যাবে না। সূত্র সমকাল। প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রতিরোধে বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদিত টিকার মিশ্র ডোজ গ্রহণকে বিপজ্জনক প্রবণতা হিসেবে আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সোমবার এক অনলাইন ব্রিফিংয়ে WHO-র প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন এই মন্তব্য করেন খবর রয়টার্সের। তিনি বলেন এটা কিছুটা বিপজ্জনক প্রবণতা, টিকার মিশ্র ডোজ নিয়ে এখনো আমাদের কাছে কোনো তথ্য প্রমাণ নেই। সর্বশেষ চীনের সিনোভ্যাক্সের পূর্ণ ডোজ টিকা নেওয়ার পরেও কয়েকশো স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হওয়ার পর টিকা নীতিতে পরিবর্তন এনে মিশ্র ডোজ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি ঘোষণা দিয়েছে কেউ প্রথম ডোজ হিসেবে সিনোভ্যাক্সের টিকা নিয়ে থাকলে তাদের দ্বিতীয় ডোজ হিসেবে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হবে, আর সিনোভ্যাক্সের দুই ডোজ টিকা নেওয়া স্বাস্থ্যকর্মীদের বুস্টার ডোজ হিসেবে অ্যাস্ট্রাজেনেকার বা ফাইজার বায়োএনটেকের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে থাই সরকার। তবে মিশ্র ডোজ নিয়ে সতর্ক করে সৌম্য স্বামীনাথন বলেছেন নাগরিকেরা যদি টিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ডোজ হিসেবে কোনো টিকা কখন নেবেন সেই সিদ্ধান্ত নেন তাহলে দেশে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হবে। সূত্র বিটি প্রতিদিন। রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বানে জাতিসংঘের মানবাধিকার পরিষদে একটি প্রস্তাব পাশ করা হয়েছে। সোমবার 12 জুলাই জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশনে রোহিঙ্গা সংক্রান্ত এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। জেনেভায় অবস্থিত বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় ইসলামী সহযোগিতা সংস্থার OIC-র পক্ষ থেকে প্রস্তাবটি পেশ করা হয়। প্রস্তাব পাশ হওয়ার নিপীড়নের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষে জবাবদিহিতা ও ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হবে। একই সাথে বাংলাদেশে আশ্রয় নেওয়া বস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত পুনর্বাসনের মাধ্যমে চলমান রোহিঙ্গা সংকট সমাধান করা যাবে। গৃহীত এ প্রস্তাবে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে যৌন নির্যাতন সহ সকল প্রকার নিপীড়ন, মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত ও দায়ী ব্যক্তিদের আন্তর্জাতিক বিচারের আওতার প্রতি গুরুত্ব আরোপ করা হয়।